হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে শুক্রবার, সকাল থেকেই আকাশের মুখ ভার, হালকা বৃষ্টি পড়ছে। কাল রাতে ভালোই ঝড় বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে বাড়িতে থাকলে চলবে না, বারাসাত যেতে হবে, মায়ের একটা কাজ আছে। আমি রেডি হয়ে গিয়েছি আর মাও প্রায় রেডি, এরপর বেরিয়ে পড়ব। আমাদের এখান থেকে অটো করে আমরা যাব মসলন্দপুর স্টেশনে, ওখান থেকে ট্রেন ধরব। আর আজকে বৃষ্টি পড়ছিল বলে ট্রেনটাও ভালোই ফাঁকা ছিল, আমরা উঠেই বসার জায়গা পেয়ে গেছিলাম। বারাসাত স্টেশনে নেমে টোটো ধরে চলে গিয়েছিলাম ব্যাঙ্ক অফ বরোদায়, ওখানে মায়ের কিছু কাজ ছিল, কাজ মিটিয়ে তারপরে আমরা গিয়েছিলাম শপিং মলে। বারাসাতে এই শপিং মলটা খুবই বড়, আগে এটা বিগ বাজারের ছিল, এখন দেখছি স্মার্ট বাজারের হয়ে গেছে। আর সবথেকে ভালো কথা, শপিং মলের ভিতরে ছোট ছোট অনেক দোকান আছে যেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে। আমরা বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করেছিলাম, এরপর দুটো কুর্তি পছন্দ হয়ে গিয়েছিলো, তো আমার জন্য একটা, মায়ের জন্য একটা কুর্তি কিনেছিলাম। আর তেমন কিছু কেনার ছিল না, তাই আমরা চলে আসছিলাম। আর আসার পথে গ্রাউন্ড ফ্লোরে দেখলাম এরকম একটা আইসক্রিমের কাউন্টার রয়েছে, তো ওখান থেকে একটা চকলেটের আইসক্রিম নিয়েছিলাম। আইসক্রিমটা খেতে কিন্তু খুবই ভালো ছিল, আর দাম নিয়েছিল 53 রুপিস। এরপর লাঞ্চ করতে চলে গিয়েছিলাম, আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর মাছ চিকেন চাউমিন। আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে নতুন ভ্লগে।